কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে, শীতজনিত রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন অনেকেই। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.4°C। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইউনুস আলী। ইউনুস, কুড়িগ্রামে জনজীবনে শীতের প্রভাব আমাদের জানান, আর শীতজনিত রোগ ব্যাধির কি তথ্য আছে আপনার কাছে? তানিয়া, আপনাকে আগে জানিয়ে রাখি, কুড়িগ্রাম একটি শীতপ্রবণ এলাকা। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কুড়িগ্রামের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গোটা জনপদ। উত্তরীয় হিমুল হাওয়া এবং কনকনে ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল এবং শ্রমজীবী মানুষগণ। অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.4°C। আগামী দু একদিনের মধ্যে তাপমাত্রা আরও হ্রাস পাবে বলে আমাদের জানিয়েছে। অন্যদিকে কুড়িগ্রামে সবচেয়ে বিপাকে পড়েছে নদ নদী তীরবর্তী চর, দ্বীপচর এবং বিভিন্ন গ্রামের প্রায় 3 লক্ষাধিক মানুষ শীতবস্ত্রের অভাবে তারা চরম দুর্ভোগে পড়েছে। অনেকে শীতের কবল থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন খড়কুটো এবং আগুনের কুণ্ডলী জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। এদিকে শীতার্থ মানুষের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই 38,000 শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অতি কম বলে অনেকে জানিয়েছেন। এদিকে শীতের প্রভাবের কারণে কুড়িগ্রামে বিভিন্ন রোগ ব্যাধি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং হাঁপানি সহ বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রাম হাসপাতালে গত 24 ঘন্টায়, অর্থাৎ আমি জেনারেল হাসপাতালে গত 24 ঘন্টায় ডায়রিয়া 12টি ওয়ার্ডের বিপরীতে 41 জন ভর্তি হয়েছে, এর মধ্যে 33 জনের শিশু। শিশু ওয়ার্ডে 48 ওয়ার্ডের বিপরীতে 102 জন ভর্তি হয়েছে। অন্যদিকে জেনারেল ওয়ার্ডের 78টি ওয়ার্ডের বিপরীতে বিপুল সংখ্যক রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহিনুর রহমান সর্দার আমাকে জানিয়েছেন যে শীতজনিত কারণে এই রোগ ব্যাধির বৃদ্ধি হচ্ছে। তবে আউটডোরে প্রতিদিন 1,000 থেকে 1,500 রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। তানিয়া, কুড়িগ্রাম থেকে আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউনুস আলী। কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে, শীতজনিত রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন অনেকেই। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.4°C। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইউনুস আলী। ইউনুস, কুড়িগ্রামে জনজীবনে শীতের প্রভাব আমাদের জানান, আর শীতজনিত রোগ ব্যাধির কি তথ্য আছে আপনার কাছে? তানিয়া, আপনাকে আগে জানিয়ে রাখি, কুড়িগ্রাম একটি শীতপ্রবণ এলাকা। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কুড়িগ্রামের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গোটা জনপদ। উত্তরীয় হিমুল হাওয়া এবং কনকনে ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল এবং শ্রমজীবী মানুষগণ। অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.4°C। আগামী দু একদিনের মধ্যে তাপমাত্রা আরও হ্রাস পাবে বলে আমাদের জানিয়েছে। অন্যদিকে কুড়িগ্রামে সবচেয়ে বিপাকে পড়েছে নদ নদী তীরবর্তী চর, দ্বীপচর এবং বিভিন্ন গ্রামের প্রায় 3 লক্ষাধিক মানুষ শীতবস্ত্রের অভাবে তারা চরম দুর্ভোগে পড়েছে। অনেকে শীতের কবল থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন খড়কুটো এবং আগুনের কুণ্ডলী জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। এদিকে শীতার্থ মানুষের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই 38,000 শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অতি কম বলে অনেকে জানিয়েছেন। এদিকে শীতের প্রভাবের কারণে কুড়িগ্রামে বিভিন্ন রোগ ব্যাধি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং হাঁপানি সহ বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রাম হাসপাতালে গত 24 ঘন্টায়, অর্থাৎ আমি জেনারেল হাসপাতালে গত 24 ঘন্টায় ডায়রিয়া 12টি ওয়ার্ডের বিপরীতে 41 জন ভর্তি হয়েছে, এর মধ্যে 33 জনের শিশু। শিশু ওয়ার্ডে 48 ওয়ার্ডের বিপরীতে 102 জন ভর্তি হয়েছে। অন্যদিকে জেনারেল ওয়ার্ডের 78টি ওয়ার্ডের বিপরীতে বিপুল সংখ্যক রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহিনুর রহমান সর্দার আমাকে জানিয়েছেন যে শীতজনিত কারণে এই রোগ ব্যাধির বৃদ্ধি হচ্ছে। তবে আউটডোরে প্রতিদিন 1,000 থেকে
1500 রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। কুড়িগ্রাম থেকে আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউনুস আলী।